করোনা টিকা প্রদান কার্যক্রমের ধীরগতির কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2.3 trillion। এমন তথ্য উঠে এসেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক গবেষণায়, যাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দরিদ্র দেশগুলো। বুধবার এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, তাই দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত উন্নত দেশগুলোর নাগরিকরা ভ্যাকসিন প্রাপ্তিতে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে দরিদ্র আর উন্নয়নশীল দেশগুলো। হিসেব বলছে, আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত উন্নত দেশগুলোর 60% নাগরিক কমপক্ষে এক ডোজ করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে, যেখানে দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে এ হার মাত্র 1%। ভ্যাকসিন কার্যক্রমের এমন ধীরগতির কারণে ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি, এমন সতর্কতা জানিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটির হিসেবে আগামী 3 বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2.3 trillion। প্রতিবেদনের হিসেব বলছে, যেসব দেশ 2022 সালের মাঝামাঝি পর্যন্ত তাদের জনসংখ্যার 60%কে টিকা দিতে ব্যর্থ হবে, তাদের অর্থনীতি 2022 থেকে 2025 মেয়াদে $2.3 trillion আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই ক্ষতি 70% বহন করবে উদীয়মান দেশগুলো। জিডিপি শতকরা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকার দেশগুলো, যা উন্নত দেশগুলোর সাথে তাদের অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দেবে। সেই সাথে টিকা প্রাপ্তির অনিশ্চয়তা অসন্তোষ বাড়াবে, যা সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়াবে উন্নয়নশীল অর্থনীতিতে। দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সদিচ্ছার অভাবে দূর হয়নি অর্থায়ন ঘাটতি, এমনকি প্রত্যাশিত উদ্যোগ নিতে কোভ্যাক্সের ব্যর্থতার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এদিকে দরিদ্র দেশগুলো যখন ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তায় ভুগছে, তখন নিজ দেশের জনগোষ্ঠীর জন্য বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে উন্নত দেশগুলো। তবে এখনই বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। Just 10 countries have administered 75% of all vaccine supply and low income countries have vaccinated barely 2% of their people. I was stunned by the news that J&J vaccines fill and finished in South Africa are leaving the continent and going to Europe, where virtually all adults have been offered vaccines at this point. We urge J&J to urgently prioritize distribution of their vaccines to Africa before considering supplies to rich countries that already have sufficient access. EIU বলছে, উন্নত দেশগুলোর বুস্টার ডোজ কার্যক্রম কাঁচামালের ঘাটতি তৈরি করবে, বাধাগ্রস্ত করবে ভ্যাকসিন উৎপাদনকে, যা উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আরও বেশি অনিশ্চয়তা তৈরি করবে। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।